আমার আব্বু ফেব্রুয়ারি মাসের 24 তারিখে হঠাৎ করে স্ট্রোক করে। ওনার আগে কোনো সমস্যা ছিল না, বাট হঠাৎ করে সে স্ট্রোক করে। তারপরে আমাদের বাসা রাজশাহীতে, রাজশাহী সরকারি মেডিকেলে আমরা তৎক্ষণাৎ যাই এবং আমার আব্বুকে ট্রিটমেন্ট করা হয়। সেখানে 2-3 দিন থাকার পরে আমরা ডিসিশান নিই, আমার আঙ্কেল এবং আমার আপু আর্মিতে জব করে, তো আমরা ডিসিশান নিই যে ঢাকা হসপিটালে আসবো। তো সেখানে আমরা আসি, আসার পরে আব্বুর স্ট্রোকের সম্পূর্ণ ট্রিটমেন্ট ওখানে হয়, মেডিসিন টাইপের ট্রিটমেন্ট সম্পূর্ণ ওখানে হয়। তো ওখানে আব্বু প্রায় 1 মাস থাকে, থাকার পরে আব্বু যখন মোটামুটি একটু সুস্থ, কথা বলতে পারে, তখন স্যারের কথা বলে, শহীদুল্লাহ প্রধান স্যারের কথা বলে। আর ওনাকে আব্বু আপনার টেলিভিশনে ওনার টক শো দেখতো, ওনার সম্পর্কে মানে অনেক কিছু জানতো, মানে দীর্ঘ একটা সময় আগে উনি ওনার ফলোয়ার ছিল, প্রায় 1 বছর আগে থেকে আব্বু ওনাকে চিনতো। আব্বু ওনার কথা বলে এবং আমার আঙ্কেল যিনি বিদেশে আছে আর্মিতে জব করে, তিনিও স্যারের কথা বলে। তো আমি তখন ডিসিশন নিই যে স্যার এখানে আসবো। তো স্যারের এখানে আসি, এসে আপনার ট্রিটমেন্ট সব কিছু, স্যারের দায়িত্ব সব কিছু প্রায় 1 মাস যাবত আসি। স্যার বলেছিল যে 20 দিন থেকে 30 দিন এর ভিতরে আপনার আব্বু মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসবে, পজিশনে আসবে। আব্বু তখন এখানে যখন আসছিলাম তখন আব্বু হাঁটতে পারতো না, হাতে তেমন একটা শক্তি ছিল না, এখন আব্বু সম্পূর্ণরূপে পায়ের কোনো সমস্যা নাই। এখানে আমরা থেরাপি দিয়েছি মাত্র 1 মাস, যেটা স্যার বলছে 1 মাস। তো 1 মাসের ভিতরে এইরকম ইম্প্রুভ করবে আমরা এতটা ভাবিনি, এতটা করবে। তবে আমরা এখন খুশি যে এতটা ভালো ভালো হয়ে গেছে, আব্বু হাঁটতে পারছে, নিজে চলাফেরা করতে পারছে, মোটামুটি অনেক কথা বলতে পারে, এটা আমরা খুশি। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। দর্শক মণ্ডলী, আজকে আমাদের যিনি অতিথি দাইম আলী, জীবনের দীর্ঘ একটা সময় শিক্ষকতা পেশার সাথে উনি জড়িত ছিলেন এবং অনেকটা মানুষ গড়ার কারিগর। ওনার হাত ধরে জীবনে অনেক শিক্ষার্থী বাংলাদেশের অনেক জায়গায় অলরেডি প্রত্যন্ত জায়গায় ওরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমাদের কাছে, আমরা আপনাদের কাছ থেকে অসংখ্য অসংখ্য SMS পাই, অসংখ্য কমেন্টস পাই, তার ভিতরে অন্যতম একটি জিনিস হচ্ছে যে স্ট্রোকের পেশেন্ট তারা কি আদৌ ভালো হন কি না, এটা অনেক বড় একটি প্রশ্ন। হ্যাঁ দর্শক, ভালো হন। কিভাবে ভালো হন? যদি তিনি সঠিক সময় এবং সঠিক চিকিৎসাটা উনি পান। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি দাইম আলী, উনি স্ট্রোক করেছিলেন গত ফেব্রুয়ারি মাসে। কি হয়েছিল এবং সেইখান থেকে উনি কীভাবে উনি মুক্তি পেয়েছিলেন, আজকে উনি সম্পূর্ণ সুস্থ, কিন্তু সেটা কীভাবে, আসুন দর্শক সরাসরি আমরা ওনার মুখ থেকেই বিষয়টা শুনি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আজকে? ভালোই আছি। আচ্ছা স্যার, বাংলাদেশে আপনার দেশের বাড়ি কোথায়, কোথায় থাকেন? আমার বাড়ি রাজশাহী। রাজশাহীতে? রাজশাহী কোথায় স্যার? রাজশাহী দুর্গাপুর। দুর্গাপুর স্যার, আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন যে গত ফেব্রুয়ারি মাসে কী হয়েছিল? হ্যাঁ, আমরা হঠাৎ করে দেখতে পাই, তখন থেকে আমি হেস হয়ে যাই, কিছু হাত মানে আর কিছু ইয়েই থাকে না, মানে কোনো সেন্স ছিল না, সেন্স থাকে না। তারপরে ওখান থেকে আমার চলা ছেলেরা নিয়ে চলে এসছে, হসপিটালে নিয়ে গিয়েছিলেন আপনাকে। আচ্ছা, হসপিটালে যখন আপনাকে ভর্তি করেছিলেন তখন কি হয়েছিল, স্ট্রোকের পরবর্তী অবস্থাটা কি হয়েছিল, মানে কোনো শরীরের কোনো অংশ কি প্যারালাইজ হয়ে গিয়েছিল? আমার তারপর যখন স্ট্রোক করেন তখন আপনার যে চলার শক্তি, যে আপনি একা একা যে চলাচল করাটা, যে স্বাভাবিক যে জীবন ছিল সেটা আর করতে পারছিলেন না, প্রায় বিছানায় শয্যাশায়ী হয়ে গিয়েছিল। আচ্ছা, আমরা জানি যে এর পরবর্তীতে আপনি বাংলাদেশের কি সনাতন একটি হসপিটালে আপনি ভর্তি ছিলেন, সেখান থেকে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে DPRC হসপিটাল ঢাকা শ্যামলীতে, ওখানে আপনি এসেছেন এবং ওনার আন্ডারে থেকে যে ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা আপনি গ্রহণ করেছিলেন। তো সেই গ্রহণ করার পরবর্তী অবস্থায় এখন আপনার শরীরের অবস্থাটা কেমন? এখন আমার বর্তমান অনেক অনেক ভালো, অনেক ভালো। আমার ডান পা, ডানটা ভালো, তারপরে হাতটাও ভালো, হাতটা অনেকটুকু এখন ভালো লাগছে। আপনি কি এখন হাঁটাচলা করতে পারছেন? এখন আমি পারি হাঁটাচলা করতে, আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী,
ওনার সাথে আমরা এখানে ওনার ছেলেকে পেয়েছি, যিনি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা সময় ওনার সাথে ছিলেন, প্রতিটা পদক্ষেপে উনি ছিলেন। এবং সর্বোপরি ওনার সঠিক সিদ্ধান্তের কারণেই আজকে কিন্তু উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো। কীভাবে, আসুন আমরা সরাসরি ওনার মুখ থেকেই আমরা পুরো বিষয়টা জানি। স্যার, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ সামিউল ইসলাম। আচ্ছা, কী করেন আপনি? আমি স্টুডেন্ট। স্টুডেন্ট স্যার, আমরা জানি যে আপনার বাবা গত ফেব্রুয়ারি মাসে উনি স্ট্রোক করেছিলেন হঠাৎ করেই, একদম স্বাভাবিক একটা মানুষ, বা যখন উনি স্ট্রোক করেছিলেন এবং পরবর্তী অবস্থায় ওনার ডান পাশে ডান হাত এবং ডান পা সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে গেছিলো এবং সম্পূর্ণরূপে উনি শয্যাশায়ী হয়ে গেছিলেন। আমাদেরকে যদি একটু প্রথম থেকে একটু বলেন যে আপনারা কী কী ধরনের স্টেপ নিয়েছিলেন, কী কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, একটু প্রথম থেকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমার আব্বু ফেব্রুয়ারি মাসের 24 তারিখে হঠাৎ করে স্ট্রোক করে। ওনার আগে কোনো সমস্যা ছিল না, বাট হঠাৎ করে সে স্ট্রোক করে। তারপরে আমাদের বাসা রাজশাহীতে, রাজশাহী সরকারি মেডিকেলে আমরা তৎক্ষণাৎ যাই এবং আমার আব্বুকে ট্রিটমেন্ট করা হয়। সেখানে দু তিন দিন থাকার পরে আমরা ডিসিশান নিই, আমার আঙ্কেল এবং আমার আপু আর্মিতে জব করে, তো আমরা ডিসিশান নিই যে ঢাকা হসপিটালে আসব। তো সেখানে আমরা আসি, আসার পরে আব্বুর স্ট্রোকের সম্পূর্ণ ট্রিটমেন্ট ওখানে হয়, মেডিসিন টাইপের ট্রিটমেন্ট সম্পূর্ণ ওখানে হয়। তো ওখানে আব্বু প্রায় এক মাস থাকে, থাকার পরে আব্বু যখন মোটামুটি একটু সুস্থ, কথা বলতে পারে, তখন স্যারের কথা বলে, শহীদুল্লাহ প্রধান স্যারের কথা বলে। আর ওনাকে আব্বু আপনার টেলিভিশনে ওনার টক শো দেখতো, ওনার সম্পর্কে মানে অনেক কিছু জানতো, মানে দীর্ঘ একটা সময় আগে উনি ওনার ফলোয়ার ছিল, প্রায় এক বছর আগে থেকে আব্বু ওনাকে চিনতো। আব্বু ওনার কথা বলে এবং আমার আঙ্কেল যিনি বিদেশে আসে আর্মিতে জব করে, তিনিও স্যারের কথা বলে। তো আমি তখন ডিসিশান নিই যে স্যার এখানে আসব। তো স্যারের এখানে আসি, এসে আপনার ট্রিটমেন্ট সব কিছু, স্যারের দায়িত্ব সব কিছু প্রায় এক মাস যাবৎ আসি। মানে স্যারের কাছে যখন আপনারা এসেছেন এবং আপনাদের টোটাল রিপোর্টগুলো যখন স্যারকে দেখিয়েছেন, স্যার দেখার পরে কী বলেছিলেন? স্যার দেখার পরে বলছিল ওনার এই মুহূর্তে থেরাপিটা জরুরি, ওটা দিতে হবে। ওটা স্যার কি এমন কিছু বলেছিলেন যে থাকলে উনি একটা নির্দিষ্ট সময় পরে উনি ভালো হয়ে যাবেন বা সুস্থ হয়ে যাবেন? স্যার বলেছিল যে 20 দিন থেকে 30 দিন এর ভিতরে আপনার আব্বু মোটামুটি একটা ভালো পজিশনে চলে, ভালো পজিশনে আসবে। তো আব্বু তখন এখানে যখন আসছিলাম তখন আব্বু হাঁটতে পারতো না, হাতে তেমন একটা শক্তি ছিল না, এখন আব্বু সম্পূর্ণরূপে পায়ের কোনো সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটু যদি আমাদেরকে বলেন যে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান সবসময় বলেন যে অপারেশনবিহীনভাবে যে ওনার অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্টের মাধ্যমে অসংখ্য রুগী ভালো হয়ে যান, এবং বিশেষত স্ট্রোকের রুগী, স্ট্রোকের রুগীরা যদি একটা নির্দিষ্ট সময় বা সঠিক সময় তারা যদি একটি সঠিক ট্রিটমেন্ট পান তারা ভালো হয়ে যান। আপনার কী মনে হচ্ছে যখন প্রথম দিন আপনি নিয়ে এসেছিলেন আপনার বাবাকে, অবশ্যই একটা আশা নিয়ে এসেছিলেন যে উনি অবশ্যই ভালো হবেন, তো সেই প্রথম সময়টা এবং আজকের এই সময়, এই দুইটা সময়, প্রথম যখন আসছিলেন মনে কিছুটা সংশয় ছিল আদৌ কি ভালো হবেন কি হবে না বা ট্রিটমেন্টটা কেমন হবে এরকম একটা সংশয় ছিল, আজকে যখন আপনি দেখছেন যে আপনার বাবা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে আপনারা বাড়ি নিয়ে যাচ্ছেন, সেই স্বাভাবিক একটা জীবনে উনি আবার চলে আসতেছেন, পুরো বিষয়টা কেমন লাগছে যদি একটু বলেন? অবশ্যই ভালো লাগার বিষয়, কারণ এত তাড়াতাড়ি, আপনি যেটা অবশ্যই জানেন যে ফেব্রুয়ারি চব্বিশ তারিখ আর আজকের দিনটা যদি ধরি, আজকে তারিখ মে মাসের 8 তারিখ, এটা কিন্তু খুব একটা বেশি সময় না। আর এখানে আমরা থেরাপি দিয়েছি মাত্র এক মাস, যেটা স্যার বলছে এক মাস, তো এক মাসের ভিতরে এইরকম ইম্প্রুভ করবে আমরা এতটা ভাবিনি, এতটা করবে। তবে আমরা এখন খুশি যে এতটা ভালো ভালো হয়ে গেছে, আব্বু হাঁটতে পারছে, নিজে চলাফেরা করতে পারছে, মোটামুটি অনেক কথা বলতে পারে, এটা আমরা খুশি আলহামদুলিল্লাহ। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় একটু জানতে চাই, বিষয়টা হচ্ছে অনেক এরকম যে উনি যেমন আমরা দেখি বিভিন্ন ধরনের স্ট্রোকের রুগী বলেন বা ব্যথার রুগী বলেন, তারা হচ্ছে আমাদের আশপাশে কিন্তু এরকম অসংখ্য রুগী আছেন। আপনার বাবা যেমন হচ্ছে দীর্ঘ একটা সময় ধরে উনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধানের ফরোয়ার্ড ছিলেন, সেই বিধায় হয়তো খুব দ্রুত পরিমাণে বা দ্রুত সময়ের ভিতরে আপনি একটা ডিসিশনে আসতে পেরেছেন যে আসলে আপনার কোথায় নিয়ে যাবে। আমাদের আশপাশে এরকম অসংখ্য রুগী আছেন যারা হয়তো জানেন না যে কার কাছে গেলে বা কোন সমস্যার জন্য কার কাছে গেলে আমরা সঠিক ট্রিটমেন্টটা পাবো, আমাদের সেই ধরনের রুগীদের জন্য কি কিছু বলবেন? সেই ধরনের রুগীর ক্ষেত্রে বলার একটা কথা আছে, যারা এই ভিডিওগুলো দেখবে, আমরা তো আপনাদের এখানে ট্রিটমেন্ট নিয়ে কথা বলছি, তো আমাদেরকে দেখলে তারা একটু ডিসিশন নিতে সহজ হয়। এবাদও দেখা যাচ্ছে যে একই এলাকায় খোঁজ খবর নিলে কেউ না কেউ বের হয়ে যায় যে এখানে আসছিল কোনো না কোনো দিন, এটা সম্পর্কে জানে।
তো স্যারের এখানে আসতে পারে, স্যার মোটামুটি মানে আন্তরিক আন্তরিকতার সাথেই ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করে এবং করে আমাদেরকে। স্যার যথেষ্ট পরিমাণে সময় দিয়েছে, আসলে আমরা যা জিজ্ঞাসা করি তার সব কিছু উত্তর দেয় বা আমাদেরকে বুঝিয়ে দেয়, হ্যাঁ খোঁজখবর রাখে। এ বাদেও আমাদেরকে যে ভাই একটা থেরাপি দিয়েছে, মানে স্যার যাকে রাখছে হুমায়ুন ভাই, ওনার কাছে অনেক কৃতজ্ঞ। উনি খুব মানে ওনার দায়িত্বশীলতার সাথে তার কাজটা আন্তরিকতার সহায় সে করছে, আন্তরিকতার সাথে করছে, সে ফাঁকি দেয়নি। সব মিলে আমি আমি খুশি, আমি এখানকার সব কিছুই মোটামুটি ভালো চলছে। সেদিক থেকে একটা কথা বলতে পারি যে সবাই আসতে পারবে, মানে নিঃসন্দেহে আসা যাবে, সমস্যা নাই। আর এখানে আসলেই বোঝা যাবে যে এখানকার থেরাপি বা ট্রিটমেন্ট কেমন, সেটা বুঝতে পারবে, সমস্যা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ শুনতে পেলেন ওনাদের কাছ থেকে। এখানে একটা বিষয় আসলে পরিলক্ষিত, যে বিষয়টা আসলে আমরা সবসময় আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, যে আপনারা চেষ্টা করেন যখনই কোনো ধরনের সমস্যা হয়, যে কোনো ধরনের ব্যথা, যে কোনো ধরনের স্ট্রোক, যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আপনারা সবার আগে আসলে দেরি করাটা উচিত না, যে কোনো রোগকেই বলেন, এটাকে আসলে পোষাটা একদমই উচিত না। ওনাদের ক্ষেত্রে দেখেন যে ওনাদের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, যে যখনই স্ট্রোক করেছেন ওনারা কিন্তু খুব বেশি সময় কিন্তু ওরা নেননি, খুব দ্রুত সময়ের ভিতরে ওনারা দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে আজকে কিন্তু ওনার রোগী কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আমরা কিন্তু এরকম অনেক রোগী পাই, অনেক স্ট্রোকের পেশেন্ট পাই, যারা দীর্ঘ 10-15 বছর থেকে ঘরের ভিতরে পড়ে আছে, বিছানায় পড়ে আছে। অনেকে জানেনই না যে এই ধরনের রোগের বা এই ধরনের সমস্যার যে ট্রিটমেন্ট আছে। তারা ভাবেন যে স্ট্রোক করেছে মানে এই লোকটা শেষ, ডিজেবল হয়ে গেছে, এই মানুষটা আর সমাজে আর কোনো কাজ নেই। এটা সম্পূর্ণ ভুল কথা। সেই মানুষটা কিছু না কিছু করতে পারে, সেই মানুষটা আপনার আপনজন, আপনার বাবা হতে পারে, আপনার মা হতে পারে, আপনার ভাই, আপনার বোন। তাদের দিকে একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দেন, আপনার একটি সাহায্যের হাত তাদের পুরো জীবনটা কিন্তু বদলে দিতে পারে। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।